গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র অস্ত্র ও কার্তুজ ঘটনা গ্রেপ্তার এক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনাতে কোথা থেকে এলো এত আগ্নেয়াস্ত্র অস্ত্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বাড়িতে দর্জির কাজের আড়ালে রমরমিয়ে চলছিল আগ্নে কারবার পুলিশের কাছে অনেক আগে থেকেই সে খবর ছিল সেই মতো হানাও দেয় পুলিশ কিন্তু অস্ত্র ব্যবসায়ীরা সে খবর আগেভাগে পেয়ে যায় ফলে সে যাত্রা ব্যর্থ হতে হয় পুলিশকে কিন্তু হাল ছাড়েননি পুলিশ পুলিশকর্মীরা মঙ্গলবার ফের গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশের একটি বিশাল বাহিনী খবর অনুযায়ী রাস্তার পাশে ফাঁদ পাতে একটি অটোরিকশাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর আগ্নেয় অস্ত্র কার্তুজ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলার খোলাখালি এলাকায় ঘটনায় ধৃত সৌকাত মোল্লা পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে বারো বোর্ডের কার্তুজ সেভেন এম এম গান এইট পিস্তল ও ম্যাগাজিন এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে আসতো বা কোথায় যেত তার তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতকে এদিন তোলা হয় আদালতে ডিটেক্ট যখন নেওয়া ওর মধ্যে একটা અને એક કાપામંતે બાંધાયે આમ સુરૂચિલો એક એક લોક કેમ ધરા છે નામ છે શફત મુલ્લા એ બાબા નામ છે આકાશ મુલ્લા એ વાડી છે રમુનतपुर ખોડા ખાલી બહુત જલત આને તે કુલ કે ધરાવ છે ને કુલ સર્ચ કરાવ છે તો કુલ ખાનામરા પેછી 7 તો સિંગલ બેલ 520 પેછી એક તો 7mm પિસ્ટન વિથ મેગઝિન પેછી એક તો સિંગલ શોર્ટર 520 પેછી સોલર અને લાઈવ એમુનિશન પેછી 12 12 બો